এখন আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে ফটোইলেকট্রিক ক্রিয়া বা ফটোইলেকট্রিক ইফেক্ট। হ্যাঁ, মনে রাখবা কোনো ধাতব পদার্থের ওপরে যদি যথোপযুক্ত কম্পাঙ্কের কোনো আলো আপাতিত হয় তাহলে ওই ধাতব পদার্থ থেকে এক প্রকার এক ধরনের ইলেকট্রন নির্গত হয়। এই প্রক্রিয়াটাই হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া বা ফটোইলেকট্রিক ইফেক্ট। ওই ধাতব পদার্থ থেকে যে ইলেকট্রনটা নির্গত হয় সেটাকে বলা হয় ফটো ইলেকট্রন, আর ওখান থেকে যে তড়িৎ প্রবাহটা পাওয়া যায় এটাকে বলা হয় ফটো তড়িৎ প্রবাহ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে ফোটন। মনে রাখবা আলো থেকে কোনো বস্তু থেকে আলো বা শক্তি নিরবিচ্ছিন্নভাবে নির্গত হয় না, ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট বা গুচ্ছ আকারে নির্গত হয়। এই ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট বা গুচ্ছকে বলা হয় কোয়ান্টাম, আর সেটাকে আলবার্ট আইনস্টাইন বলল, সেটার নামে হচ্ছে ফোটন। ঠিক আছে, তাহলে অসংখ্য ফোটনের সমষ্টি নিয়ে তৈরি হয় হচ্ছে কোয়ান্টাম। এখন এই আলোক তড়িৎ ক্রিয়া বিষয়টা ব্যাখ্যা করার জন্য দেখো পাশে আমি একটা চিত্র দিয়েছি। এখানে 22-0 একটা কোয়ার্টসের নল রয়েছে, এই নলের দুইটা তড়িদ্দার রয়েছে, একটা এ আর একটা হচ্ছে সি, এটা ঋণাত্মক তড়িদ্দার, সিটা হচ্ছে ধনাত্মক তড়িদ্দার। এদের সাথে একটা ভোল্টমিটার সমান্তরালে যুক্ত করা রয়েছে, একটা মিলি অ্যাম্পিয়ার শ্রেণীতে যুক্ত করা রয়েছে। এখন এ তড়িদ্দারের সাথে দেখো ব্যাটারির ঋণাত্মক প্রান্ত এবং সি তড়িদ্দারের সাথে ব্যাটারির ধনাত্মক প্রান্ত যুক্ত করা হয়েছে, আর এ তড়িদ্দারের ওপরে তোমার যথোপযুক্ত কম্পাঙ্কের আলো আপাতিত হচ্ছে, এ তড়িদ্দারের ওপর আপাতিত হচ্ছে। দেখো যখন এ তড়িদ্দারে আলো আপাতিত হচ্ছে এবং এই তড়িদ্দারটা অবশ্যই ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়েছে, তখন এখান থেকে ইলেকট্রন এখান থেকে উৎপন্ন হয়, আলো আসার সাথে সাথে এখান থেকে ইলেকট্রন উৎপন্ন হয়, এই ইলেকট্রন পাশের যে তড়িদ্দার সেখানে চলে যায়, ফলে বর্তমানে আমরা একটা তড়িৎ প্রবাহ পাই। এখন এখানে যত বিভব পার্থক্য বেশি হবে তত আমরা তড়িৎ প্রবাহ বেশি পাবো, কিন্তু নির্দিষ্ট একটা বিভব পার্থক্যের পরে আর তড়িৎ প্রবাহ বেশি পাবো না। নির্দিষ্ট বিভব পার্থক্যে আমরা যে তড়িৎ প্রবাহটা পাই সেটাকে বলা হয় সম্পৃক্তি প্রবাহ। কিন্তু যদি এবার আমরা ব্যাটারির কম্বিনেশনটা চেঞ্জ করি, এবার যে পাশে যদি আমরা পজিটিভ দিই, যে পাশে যদি আমরা পজিটিভ তড়িদ্দার দিই, এই পাশে যদি নেগেটিভ তড়িদ্দার দিই, তাহলে দেখা যাবে যে এই তড়িদ্দারটা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে, সেই তড়িদ্দারটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করা হয়, তাহলে দেখা যায় যে এখান থেকে ইলেকট্রনটা আর এই সি তড়িদ্দারে যায় না, প্রথমের দিকে গেলেও পরবর্তীতে এই বিভবের কারণে আর এখান থেকে ইলেকট্রন এখানে যায় না। এই বিভবটাকে আমরা বলবো নিবৃতি বিভব। দেখো এবার আমরা আইনস্টাইনের ফটো ইলেকট্রিক সমীকরণ এটা দেখবো। এখানে দেখো এখানে একটা ধাতব পদার্থ, এই ধাতব পদার্থের উপরে আলোকরশ্মি আপাতিত হচ্ছে। এখন আলোকরশ্মি ইজ ইকুয়াল টু এইচ এফ, এই শক্তি নিয়ে আলোকরশ্মি ধাতব পদার্থের উপর আপাতিত হচ্ছে। এখন ধাতব পদার্থ থেকে যে শক্তিটা আসতেছে, এই শক্তিটা এখানে ধাতব পদার্থের যে ইলেকট্রন আছে এই ইলেকট্রনকে মুক্ত করতে ব্যয় হবে, আর যদি এই আপাতিত আলোর যে শক্তি এটার শক্তির মান যদি আরও বেশি হয় তাহলে এখান থেকে ইলেকট্রন একটা বেগ নিয়ে চলে যাবে। এখানে দেখো শক্তির নির্ধারণ অনুসারে আমরা পাই আপাতিত আলোর শক্তি ইকুয়াল টু ডাব্লিউ নট প্লাস গতি শক্তি ই কে ম্যাক্সিমাম, অর্থাৎ এখানে আপাতিত আলোর শক্তি দুইটা কাজে দেয় হবে, একটা হচ্ছে এই ধাতব পদার্থ থেকে ইলেকট্রনকে আগে মুক্ত করতে দেয় হবে, এটাকে বলা হয় হচ্ছে তোমার কার্য অপেক্ষক, অর্থাৎ কোনো ধাতব পদার্থে ভিতরে ইলেকট্রনকে মুক্ত করতে যে শক্তিটা ব্যয় হয় সেটাকেই বলবো আমরা কার্য অপেক্ষক। আচ্ছা মনে রাখবা এই যে আপাতিত আলোর শক্তি, এই শক্তিটা যদি আপাতিত আলোর শক্তিটা যদি কার্য অপেক্ষকের সমান হয় তাহলে কিন্তু এখানে ফটোইলেকট্রিক ইফেক্ট ঘটবে না। আবার যদি আপাতিত আলোর শক্তি কার্য অপেক্ষকের চাইতে ছোট হয়, অর্থাৎ আপাতিত আলোর শক্তি কার্য অপেক্ষকের চাইতে ছোট হয়, তাহলে এখানে ফটোইলেকট্রিক ইফেক্ট ঘটবে না। হ্যাঁ, এখানে ফটোইলেকট্রিক ইফেক্ট ঘটার জন্য অবশ্যই আপাতিত আলোর শক্তি কার্য অপেক্ষকের চাইতে বেশি হতে হবে, তার কারণ আপাতিত আলোর শক্তি কার্যপক্ষের সাথে বেশি না হলে ইলেকট্রনই নির্গত হবে না, এই জন্য অবশ্যই আপাতিত আলোর শক্তি কার্যপক্ষের চাইতে বেশি হতে হবে, তাহলে ফটোইলেকট্রিক ইফেক্ট ঘটবে। এখন দেখো তাহলে আমরা জানলাম যে শক্তি নির্ধারণ অনুসারে আপাতিত আলোর শক্তি হচ্ছে দুইটা কাজে ব্যয় হবে, একটা হচ্ছে কার্য অপেক্ষক অর্থাৎ
এই ধাতব পদার্থের ইলেকট্রনকে মুক্ত করতে আর বাকিটুকু শক্তি ব্যয় হবে ইলেকট্রনকে গতিশীল করতে, অর্থাৎ ই ইকুয়াল টু ডব্লিউ নট প্লাস ই কে ম্যাক্সিমাম। এখন আমাদের তাহলে শক্তি ইজ ইকুয়াল টু আমরা জানি এইচ এফ, দেখেন এইচটা হচ্ছে প্লাঙ্ক স্টেট কনস্ট্যান্ট, প্লাঙ্ক ধ্রুবক, যার মান হচ্ছে 6.63 × 10⁻³৪ জুল সেকেন্ড। তারপরে এইচটা হচ্ছে এখানে কম্পাঙ্ক, আর কার্য অপেক্ষক ডব্লিউ নট সমান আমরা লিখতে পারি এইচ এফ নট। এখন দেখো এখানে এফ নট, এই এফ নটটাকে বলবো আমরা সূচন কম্পাঙ্ক, অর্থাৎ আপাতিত আলোর একটা কম্পাঙ্ক, আপাতিত আলোর কম্পাঙ্কটা অবশ্যই এই সূচন কম্পাঙ্কের চাইতে বেশি হতে হবে, না হলে এখান থেকে ইলেকট্রন নির্গত হবে না। সূচন কম্পাঙ্ক বিষয়টা আমি একটু আরেকটু পরে বলবো। তারপরে দেখো গতিশক্তি কে সমান আমরা লিখতে পারি হাফ এম ভি স্কয়ার, ভি ম্যাক্সিমাম স্কয়ার, এটা সর্বোচ্চ বেগে নির্গত হবে। এই সমীকরণ দিয়ে তোমরা অনেক কিছু বের করতে পারো। যদি তোমাকে কার্য অপেক্ষক বের করতে বলে তাহলে ডাব্লু নট সমান আমরা লিখতে পারবো এইচ এফ নট। যদি তোমাকে বলে সূচন কম্পাঙ্ক বের করো তাহলে এখান থেকে আমরা এফ নট বের করতে পারবো। এই সমীকরণ দিয়ে অনেক ম্যাপ করা হবে। যদি তোমাকে বলে যে কার্য অপেক্ষক বের করো তাহলে ডাব্লু নট সমান এই সূত্র দিয়ে বের করবা। যদি তোমাকে সূচন কম্পাঙ্ক এফ নট বের করতে বলে তাহলে এইচ এখানে নিচে আসবে, সূচন কম্পাঙ্ক বের হয়ে যাবে। আবার যদি তোমাকে বলে যে গতিশক্তি বের করো, গতিশক্তি তাহলে এই দুইটা যদি দেয়া থাকে তাহলে এই দুইটা ইউজ করে তুমি গতিশক্তি বের করতে পারবা। আবার যদি তোমাকে বলে যে কম্পাঙ্ক বের করো তাহলে এইচটা বের করবা। আবার যদি তোমাকে বলে যে ম্যাক্সিমাম বেগ ভি বের করো তাহলে এই সমীকরণের সবগুলো মান বসে তুমি ভি বের করতে পারবা। আবার যদি তোমাকে বলে যে ল্যামডা বের করো, যে আলোটা আসতেছে এই আলোটা তরঙ্গ দৈর্ঘ্য বের করো তাহলে ল্যামডা বের করবা। আবার যদি বলে যে কার্য অপেক্ষক এর তরঙ্গ দৈর্ঘ্য বের করো তাহলে ল্যামডা নট বের করতে পারবা। তাহলে দেখো এই সমীকরণ থেকে আমরা অনেক কিছু বের করতে পারবো। এই সমীকরণে অনেক কিছু আছে। হ্যাঁ, এখানে সি বাই ল্যামডাটা কীভাবে আসে সেটা একটু দেখো। আমরা জানি সি ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে এফ সমান সি বাই ল্যামডা, এখানে আমরা মান বসাচ্ছি। আর এখানে অবশ্যই মনে রাখতে হবে অবশ্যই আপাতিত আলোর শক্তিটা এই দুই শক্তির সমান হতে হবে। যদি ডাব্লু নটের সমান হয় তাহলে কিন্তু এখান থেকে কোনো ইলেকট্রন নির্গত হবে না, অর্থাৎ ফটোইলেকট্রিক ইফেক্টটা ঘটবে না। দেখো সূচন কম্পাঙ্ক আপাতিত ফোটনের ন্যূনতম যে মানের জন্য ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হতে পারে সেটাকেই বলা হয় সূচন কম্পাঙ্ক। অর্থাৎ ধাতব পৃষ্ঠের সূচন কম্পাঙ্কের চাইতে আপাতিত আলো কম্পাঙ্কের মান অবশ্যই বেশি হতে হবে, না হলে সেখান থেকে ইলেকট্রন নির্গত হবে না, অর্থাৎ ফটোতির ক্রিয়া ঘটবে না। এখন আমরা একটা লেখ চিত্র দেখব। দেখো আমরা জানি কিছুক্ষণ আগে দেখলাম আইনস্টাইনের সমীকরণ অনুসারে ইজ ইকুয়াল টু ডাব্লিউ নট প্লাস ই কে ম্যাক্সিমাম, এখন ই সমান এইচ এফ, ডাব্লিউ নট সমান সমান এইচ এফ নট। মনে রাখবে গতিশক্তি ই কে সমান সমান ই ভি নট, এই ভি নটটা হচ্ছে নিবৃতি বিভব, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ঠিক আছে। এখন ই ভি নট যদি আমরা এখানে রাখি তাহলে হচ্ছে এইচ এফ বিয়োগ এইচ এফ নট, এইচ যদি আমরা কমন নিই তাহলে হচ্ছে এফ বিয়োগ এফ নট, তাহলে এখান থেকে এইচ কমন নিলে এইচ ইকুয়াল টু ই ভি নট বাই এফ বিয়োগ এফ নট। এইচ এইচটা হচ্ছে এটা একটা ধ্রুবক। দেখো এখন আমরা যদি সরলরেখা সমীকরণ চিন্তা করি ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটা একটা সরলরেখা সমীকরণ, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স এই সমীকরণের সাথে যদি আমি এখন এই সমীকরণটা তুলনা করি তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স, এই এমটা হচ্ছে ঢা ওয়াই, তাই ওয়াই ওয়াই তাহলে হচ্ছে ই ভি নট, এই জন্য আমরা ওয়াই অক্ষ বরাবর ই ভি নট লিখেছি। তারপরে এক্স অক্ষ বরাবর কম্পাঙ্কের পরিবর্তন, এক্স অক্ষ বরাবর কম্পাঙ্কের পরিবর্তন এফ বিয়োগ এফ নট, তাহলে এই এইচটাই হচ্ছে তোমার এখানে ঢাল এম ঢা। তাহলে আমরা জানি ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, এখানে লম্বটা হচ্ছে এ ভি নট এফ বিয়োগ এফ নট, তাহলে অবশ্যই এখানে বোঝা যাচ্ছে যে এই ঢালটা আসলে তাহলে কি নির্দেশ করতেছে, প্লাঙ্কের ধ্রুবক প্লাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে এই সমীকরণ থেকে আমরা প্লাঙ্কের ধ্রুবক বা প্লাঙ্ক কনস্ট্যান্ট নির্ণয় করতে পারবো। এটা ক্যালকুলেশন করে অবশ্যই মান আসবে 6.63 × 10⁻³৪। দেখো ওয়াই অক্ষ বরাবর আমরা গতিশক্তি রেখেছি ই ভি নট, আর এক্স অক্ষ বরাবর দেখো প্রথমে থেকে আমার এটুকুতে আমি কোনো সরলরেখা সমীকরণ পাইনি, এই এই এফ নট থেকে পাইছি, তাহলে এই এফ নটটাই হচ্ছে আমার সূচন কম্পাঙ্ক, অর্থাৎ সূচন কম্পাঙ্ক না হওয়া পর্যন্ত ওখান থেকে ইলেকট্রন নির্গত হবে না। তারপরে কম্পাঙ্ক যত বাড়ছে গতিশক্তি তত বেড়ে গেছে,
এই কম্পাঙ্কের পার্থক্যটাই হচ্ছে এম বিয়োগ এফ নট, এটা এক্স অক্ষ বরাবর, ই ভি নট ওয়াই অক্ষ বরাবর। তাহলে এখান থেকে আমরা ঢাল নির্ণয় করতে পারলাম। তাহলে এখানে বোঝা গেল যে এখানকার এই সমীকরণের ঢালটা আসলে কি নির্দেশ করতেছে, প্লাঙ্ক কনস্ট্যান্ট নির্দেশ করতেছে। হ্যাঁ, ফটোইলেকট্রিক ইফেক্টের কিছু বৈশিষ্ট্য আছে, মনে রাখবা ফটোইলেকট্রিক ইফেক্ট হচ্ছে একটা তাৎক্ষণিক ঘটনা, অর্থাৎ আলো পড়ার সাথে সাথে এখান থেকে ইলেকট্রন নির্গত হবে, এটা হচ্ছে একটা তাৎক্ষণিক ঘটনা। আর এটা আপাতিত আলোর তীব্রতার উপর এটা নির্ভর করবে না, নির্ভর করবে আপাতিত আলোর কম্পাঙ্কের উপর এটা নির্ভর করবে, আবার এটা তাপমাত্রার উপরও নির্ভর করবে না। এই বৈশিষ্ট্যগুলো আরও বইয়ে অনেক বৈশিষ্ট্য আছে, তোমরা একটু দেখে নেবে। দেখো এবার পরের প্রশ্নটা হচ্ছে দা ব্রগলি তরঙ্গ। আমরা জানি আলো দ্বৈত প্রকৃতি, অর্থাৎ আলোর কণা ধর্ম রয়েছে, তরঙ্গ ধর্মও রয়েছে। দা ব্রগলি এই ধারণা থেকে দা ব্রগলি বলল বস্তুর দুইটা ধর্মই রয়েছে, বস্তুর কণা ধর্ম রয়েছে, তরঙ্গ ধর্মও রয়েছে। তাহলে বস্তুর তরঙ্গ ধর্মকে কাজে লাগিয়ে যে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করলো সেটাই হচ্ছে দা ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। এখন দেখো দা ব্রগলি, এখন আমরা জানি ফোটনের শক্তি সমীকরণ ইকুয়াল টু এইচ এফ, আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ হতে পাই ইকুয়াল টু এম সি স্কোয়ার। তাহলে এই দুইটা সমীকরণ সমান, অর্থাৎ এইচ এফ ইকুয়াল টু এম সি স্কোয়ার। তারপর এখানে আমরা পেলাম এম ইকুয়াল টু এইচ এফ বাই সি স্কোয়ার। এখন আমরা জানি ফোটনের ভরবেগ পি ইকুয়াল টু ভর গুণন বেগ, পি ইকুয়াল টু এম সি। মনে রাখবা ফোটনের নিশ্চল ভর শূন্য, কিন্তু ফোটনের ভরবেগ আছে, সে ভরবেগটা হচ্ছে পি ইকুয়াল টু এম ইন্টু সি, ভর গুণন বেগ। এই এম সমান সমান আমরা বের করে রাখছি এইচ এফ বাই সি স্কোয়ার, সে মানটা বসাই দিলাম এইচ এফ বাই সি স্কোয়ার গুণন সি। এখন দেখো এখান থেকে সি কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে এইচ এফ বাই সি, এইচ এফ বাই সি। এখন আমরা জানি সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে এফ বাই সি ইজ ইকুয়াল টু লেখা যায় ওয়ান বাই ল্যামডা, তাহলে এফ বাই সি ইকুয়াল টু ওয়ান বাই ল্যামডা, অর্থাৎ এইচ বাই ল্যামডা। তারপরে দেখো ল্যামডা ইকুয়াল টু লেখা যাচ্ছে এইচ ভাগ, এটা যদি এখানে চলে যায় তাহলে এইচ ভাগ পি। আবার আমরা জানি ভরবেগ পি ইজ ইকুয়াল টু এম ভি। হ্যাঁ, এটাই হচ্ছে দা ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ, অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু এইচ ভাগ এম ভি, অর্থাৎ এটা দিয়ে দা ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যাবে। একটি ইলেকট্রনকে যদি ভি বিভব পার্থক্যে প্রয়োগ করা হয়, একটি ইলেকট্রনকে যদি ভি বিভব পার্থক্যে প্রয়োগ করা হয় তাহলে এটি ইলেকট্রন কি ভি বেগ অর্জন করে। এখানে ভিটা হচ্ছে বিভব পার্থক্য আর এই ভিটা হচ্ছে ইলেকট্রনের বেগ। এখন শক্তি নির্গত অনুসারে আমরা জানি গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই ভি। তারপরে এই দুটো পাশে চলে গেল, এপাশে একটা এম বেশি নিয়েছি সেই এমটা এখানে। তারপরে দেখো যদি আমরা বড় গুণন করি তাহলে হচ্ছে এম ভি ইকুয়াল টু রুট ওভার টু এম ই ভি। এখন আমরা জানি দা ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, আবার পি ইজ ইকুয়াল টু লেখা যায় এম ভি, এইচ ভাগ এম ভি। আবার এই জায়গায় দেখো বের করে রাখছি এম ভি ইকুয়াল টু টু এম ই ভি, সেই মানটা এম ভির জায়গায় বসাই দিলাম। অর্থাৎ এই সমীকরণের সাহায্যেও আমরা দা ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো, এটার সাহায্যেও পারবো, এটার সাহায্যেও পারবো। কিন্তু সমীকরণে যদি তোমার বিভব পার্থক্য দেওয়া থাকে তাহলে এই সমীকরণ দিয়েই তোমাকে দা ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। হ্যাঁ, এবারে টপিকটা হচ্ছে কম্ফোটন ইফেক্ট বা কম্ফোটন প্রভাব, বিজ্ঞানী কম্ফোটন এটা আবিষ্কার করছে, এই জন্য এটাকে বলা হয় কম্ফোটন প্রভাব। কোনো নিশ্চল ইলেকট্রনের ওপরে যদি কোনো ফোটন বা আলোক শেষে আপাতিত হয় তাহলে এই আপাতিত শক্তির কিছু অংশ ইলেকট্রন নিয়ে যায়, বাকি শক্তিটুকু বিক্ষিপ্ত আকারে ফোটন নিয়ে চলে যায়। ফলে এখানে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আপাতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের চাইতে বেশি হয়, অর্থাৎ বিক্ষিপ্ত ফোটনের শক্তি আপাতিত ফোটনের শক্তির চাইতে কিছুটা কম হয়। এই যে এখানে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য বা কম্পাঙ্কের পার্থক্য বা শক্তির পার্থক্য, এটা আসলে কম্ফোটন প্রভাব বা কম্ফোটন ইফেক্ট। এখানে অবশ্যই মনে রাখবা শক্তির সংরক্ষণশীল নীতি এবং ভরবেগের সংরক্ষণশীল নীতি মেনে চলে। দেখো নিশ্চল ইলেকট্রন, এই নিশ্চল ইলেকট্রনের ভর আছে ভরবেগ শূন্য, এই নিশ্চল ইলেকট্রনের উপরে যখন আপাতিত আলো আসে আপাতিত আলোর শক্তি হচ্ছে ইজ ইকুয়াল টু এইচ এফ, এই আপাতিত আলোর শক্তি দুইটার ভাগে এই ভাগ হয়ে যায়। একটা শক্তি এই ইলেকট্রন গ্রহণ করে সে একটা বেগে গতিশীল হয় আর বাকি শক্তিটুকু এই বিক্ষিপ্ত ফোটন নিয়ে চলে যায়।
যেহেতু আপাতত ফোটনের সাথে বিক্ষিপ্ত ফোটনের শক্তি কমে যায় সেহেতু এর তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়। তার কারণ আমরা জানি c = a λ বা λ হচ্ছে c / a, অর্থাৎ যার কম্পাঙ্ক বেশি। এখানে দেখো এর সাথে f এর সম্পর্ক ইষ্ট কনস্ট্যান্ট ধ্রুব, এর সাথে f এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ যার কম্পাঙ্ক বেশি তার শক্তি বেশি। এই জায়গায় দেখো কম্পাঙ্ক বেশি হলে শক্তি বেশি। এবার এখানে দেখো কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক ব্যস্তানুপাতিক, অর্থাৎ যার কম্পাঙ্ক কম তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। অর্থাৎ এই আপাতিত ফোটনের সাথে বিক্ষিপ্ত ফোটনের যেহেতু শক্তি কম, শক্তি কম তাহলে তো কম্পাঙ্কের মানও কম, কিন্তু কম্পাঙ্ক কম হলে তার আবার তরঙ্গ দৈর্ঘ্য হয় বেশি। এই জন্য বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আপাতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কম। এই চিত্রটা দেখাইছি, দেখো এর চাইতে এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এই তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কম্পাঙ্কের ইফেক্টে সমীকরণ হচ্ছে এল ল্যামডা এইচ ভাগ এম নট সি, এই কোণটা হচ্ছে ফাই, ওয়ান বিয়োগ কস ফাই। তাহলে এল ল্যামডা মানে হচ্ছে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য এইচ বাই এম নট সি, ওয়ান মাইনাস কস ফাই। এখানে যে কোণটা হবে সেই কোণটা হচ্ছে এটা ফাই, আর এইচ বাই এম নট সি এটা হচ্ছে কম্পোনাম তরঙ্গ দৈর্ঘ্য। এই সমীকরণ থেকে তোমাকে ল্যামডা প্রাইম বের করতে বলতে পারে, আবার ল্যামডা বের করতে